আপনারা এখানে সাঁতার শিক্ষক এসে বর্তমানে সাঁতারুদের প্রশিক্ষণার্থী আসছেন আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারপরে এই বেশে ২৭ জন ছেলে মেয়েদের ভিতরে আপনাদের ভিতরে কোন উচ্ছৃঙ্খলতা পাই নাই, সবার আগে উপর থেকে শব্দ পাচ্ছি আর আমার কেন যেন মনটা ভরে গেছে। এই ধরনের আয়োজন এটা আসলে একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন, আপনাদের অংশগ্রহণ এটা অবশ্যই আমাদের সেন্টারের জন্য মঙ্গলজনক। তো এই আয়োজনগুলা আপনারা শুধু এখানে না, বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে আয়োজনগুলো করবেন, তাতে সামাজিক যে অবক্ষয়গুলা যুবদের যে অবক্ষয়গুলা আমি আশা করি এগুলো রোধ হবে। আমাদের প্রশিক্ষণার্থী ভাই উনি আয়োজন করছেন, আমি জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমাদের যে বেদগুলো আসবেন সেই বেদগুলাতেও উনি আমাদেরকে এই ধরনের সহায়তা করবেন এর প্রত্যাশা করছি। আজকে আমাদের সময় এত কম, আমাদের শিক্ষক মন্ডলী আপনাদের বিদায় উপলক্ষে সবাই চরমভাবে ব্যস্ত, এই ব্যস্ততার ভিতরে সবাই আপনাদের এই অনুষ্ঠানে বা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, এতে বোঝা যায় যে আমরা আপনাদের প্রতি কতটুকু সন্তুষ্ট। সবাই যার তার কাজকর্ম রেখে আসছে, আমি আসলে এখন তেমন কিছু বলবো না। আমাদের আজকের অনুষ্ঠান না ২টার সময় বিদায় অনুষ্ঠানটা, মূলত আমাদের বেশিরভাগ কেন্দ্রে গত বৃহস্পতিবার ছেলে মেয়ে বিদায় হয়ে গেছে, হয়তো দু চারটা কেন্দ্র মানে আজকে বিদায় হবে এর ভিতরে আপনার একটা, অন্য কেন্দ্রগুলোতে ইতিমধ্যে ১২টার ভিতরে বিদায় হয়ে গেছে। আমার মনে হয় ৬৪টা জেলার ভিতরে এরা একটা সেন্টারে আসলে বিকেলবেলা বিদায় হবে, সর্বশেষ বিদায়। তার মানে আপনাদেরকে আমরা রাখতে চাই সবসময় বিদায়ের দিন আমরা এরকম থাকি যে কতক্ষণে বিদায় করবো, আসার সময় যেরকম স্বাগত জানাই আর বিদায়ের সময় কখন যাবে এরকম একটা ধারণা থাকি, কিন্তু আসলে কেন যেন এই মেসেজ ছেলেদেরকে আমাদের বিদায় দিচ্ছে গেছে না। বিদায়ের দিন সাধারণত সেটা এমন কাজ করে যা আমাদের সেন্টারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু এই বেশি অন্যরকম মানে কেন যেন মনে হয় আলাদা তখন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেন্টারের উপকারে আসবে। আমরা বিকাল ২টার সময় আমাদের বিদায় অনুষ্ঠানটা হবে, আসলে ২টা মানে ২টাই আমাদের উপ পরিচালক মহোদয় আসবেন, উনি বয়স্ক লোক, উনি শারীরিকভাবে একটু অসুস্থ, উনি শুধু আপনাদের এই বিদায় অনুষ্ঠানে আমরা দাওয়াত দিচ্ছি যে মনে করলাম যে একজন মুরব্বী লোক দরকার, সেই জন্য উনি ঢাকা থেকে আসছেন। তারপরে একটু যতটুকু সম্ভব এই অনুষ্ঠানটা একটু সংক্ষেপে করবেন আর দুপুরে লাঞ্চের পরে তার একটু ২টার সময় চলে আসবেন। আমি এই পর্যায়ে সব না পারে আমার কথা না পারে আমি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মনির ইসলাম, ডেপুটি কোঅর্ডিনেটর